আজ আপনাদের সামনে হাজির হয়েছি আবারও নতুন এক এপিসোড নিয়ে। আজকের এপিসোড ডালঘাটি। আজকের কী কী উপকরণ প্রয়োজন? প্রথমে ডাউল, পুরোর মতন ডাউল ধুয়ে নেবেন, সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তার পরবর্তীতে এক বাটি, এক চা কাপ বাটি সাদা সয়াবিনের তেল, তিন পিস পেঁয়াজ কাটা, এক পিস রসুন কাটা, পাঁচ থেকে সাত পিস কাঁচামরিচ কাটা, এক চা চামচ লবণ, এক চা চামচ হলুদ এবং এক চা চামচ ডাল মশলা, দু পিস তেজপাতা। এ আমাদের আজকের ডালের উপকরণ বা উপাদানগুলো, যেটাতে আজকে আমরা ডাল ঘাঁটি করব। এর পরবর্তীতে পাতিলে দিয়ে দিলাম এরপরে আমরা কাঁচামরিচ কাটে দিলাম। দেখতে পাচ্ছেন, এরপর আমরা লবণটুকু দিয়ে দেবো, এরপরে হলুদের গুঁড়ো দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমরা কী করবো, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এরপরে রসুন কাটাগুলো দিয়ে দিলাম, রসুন কাটাতে দিয়ে দেবো, আর বাদ বাকি কিছু তেলা নিবেন, একটু পানি দিয়ে সুন্দরভাবে এটা আমরা কী করবো, পানি দিয়ে দেবো, এমনভাবে পানি দেবো যেন সেদ্ধ হয়। এই পরিমাণটুকু বাস দিয়ে দিলাম। এরপরে ঢাকনাতে ঢেকে দিয়ে চুলায় উঠিয়ে দেবো, পাতিলটি চুলায় উঠিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখতে পাচ্ছেন, এবার সুন্দরভাবে ঢেকে দেবেন, এতে তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং ভিতরে গরমটা হবে। এরপর আমরা কী করবো, গ্যাসের চুলাটা চালু করে দেবো। এভাবে সিদ্ধ হওয়ার পরে আপনারা এরপর আমরা দেখবো যে ডালটা সিদ্ধ হয়েছে কি না। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এরপর পরবর্তীতে আমরা কী করবো, ডালটা ঘেঁটে নেবো, সুন্দরভাবে ডালটা ঘেঁটে নেবো। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডালটা এই যে সুন্দরভাবে ঘেঁটে নিচ্ছি। ঘটনা দিয়ে ঘেঁটে নেবো, আপনারা এইভাবে সুন্দরভাবে ঘেঁটে নেবেন। ডালটা যেন ভেঙে ফিনিশ হয়ে যায় সুন্দরভাবে। এবার আমরা কী করবো, সাদা তেল দেবো, সয়াবিনের তেল দেবো, সাদা সয়াবিনের তেল দিচ্ছি। সাদা সয়াবিনের তেল দিলাম, সুন্দরভাবে মেরে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজটুকু বাদামি বানের হয়ে যাচ্ছে। কিছুক্ষণ এবার জাল দিয়ে নেবেন এবং কিছু এবং নেড়ে দেবেন, নেড়ে দিতে থাকবেন। দেখতে পাচ্ছেন পেঁয়াজটুকু যখন বাদামি বানের হয়ে যাবে, ডাল মশলাটুকু একটু পরে দেবো। এরপরে যে ডালটুকু ছিল এই ডালটুকু আমরা কী করবো, ওর মধ্যে ঢেলে দেবো। এই যে বাদামি বর্ণ হয়ে যাচ্ছে, এই বাদামি বর্ণ হয়ে গিয়েছে, এই যে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন বাদামি বর্ণ হয়ে গিয়েছে।
আমরা কি করবো, ডাল মশলা দিয়ে দেবো। ডাল মশলা দিয়ে দিলাম, এরপর আমরা ডালটা মিক্স করবো। এরপর এর মধ্যে আমরা একটু ডাল দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন ডাল দিয়ে দিলাম। এবার এটাকে আমরা কী করবো, সুন্দরভাবে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এরপর আপনারা দেখতে পারবেন যে সুন্দরভাবে আমাদের ডালটা ঘাঁটি হয়ে গেছে। দেখেন ডাল ঘাঁটি হয়ে গেছে, দারুণ দারুণ সুস্বাদু ডাল ঘাঁটি রান্না শেষ। এটা আপনারা দেখতে পাচ্ছেন দারুণ এবং সুস্বাদু ডাল ঘাঁটি। মাত্র 10 মিনিটের মধ্যে আপনারা সুন্দর সুস্বাদু এভাবে ডাল রান্না করে বাসায় খেতে পারবেন। আজই আপনারা বাসায় ট্রাই করুন সুন্দর সুস্বাদু ডাল, ভাতের সাথে রুটির সাথে সকল জায়গায় আমাদের এই ডাল দেখতে পাচ্ছেন দারুণ সুস্বাদু।